ফ্রেন্ডস, সময়টি ছিল 1969। নাসার চাঁদে অবতরণের সাথে সাথে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল আমেরিকা। সেই দিনটি ছিল মানব ইতিহাসের একটি স্মরণীয় দিন। সেই সময় মহাকাশ গবেষণা নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি স্পেস রেস চলছিল, যেখানে আমেরিকা জয়লাভ করেছিল। কিন্তু আজ মানুষের চাঁদে অবতরণের 48 বছর পরেও সারা পৃথিবীর প্রায় 20% লোক মনে করে যে আদেও কোনোদিন মানুষ চাঁদে পাই রাখেনি। সময়ের সাথে সাথে কিছু কনস্পিরেসি থিওরি প্রমাণ করেছে যে নাসার অ্যাপোলো 11-এর চন্দ্র অভিযান নিছকই ছিল মিথ্যা। ফ্রেন্ডস, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার মনেও এই প্রশ্ন মাথা চাড়া দেবে যে তাহলে কি সত্যি মানুষ কখনো চাঁদে পাই রাখেনি? 1969-এর অ্যাপোলো 11 মিশন কি তাহলে ছিল নিছকই মিথ্যা? হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ আর আপনারা দেখছেন SB অফিসিয়াল বাংলা। তো চলুন শুরু করি। ফ্লাইং ফ্ল্যাগ। ফ্রেন্ডস, নাসার এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে নীল আর্মস্ট্রং চাঁদে পদার্পণের পর আমেরিকার পতাকা পুঁতে দিচ্ছেন। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে পতাকাটি উড়ছে, কিন্তু চাঁদে তো কোনো বায়ুপ্রবাহ চলে না, তাহলে কিভাবে পতাকাটি উঠতে পারে? তাহলে এটি কি সত্যি চাঁদের কোনো জায়গা নয়? এর উত্তরে নাসার মত যে পতাকাটি একটি ভ্যাকুয়াম টিউবের মধ্যে রাখা ছিল, যার ফলে সেটি বের করার পর চাপ কমে যাওয়ার ফলে পতাকাটি উড়ছে, যেটি বিশেষজ্ঞদের প্রশ্নের সঠিক উত্তর দেয় না। সোর্স অফ লাইট। ফ্রেন্ডস, আমরা সকলেই জানি চাঁদে আলোর একমাত্র উৎস হল সূর্য, এবং সূর্য প্রতিটি বস্তুর ওপর সমানভাবে কিরণ দেয়, ফলে সমস্ত বস্তুর ছায়া যে কোনো একটি দিকেই পড়া উচিত। কিন্তু নাসার এই ফুটেজে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন জিনিসের ছায়া বিভিন্ন দিকে পড়েছে। এর অর্থ এখানে কোনো একটি নয়, বরং অনেকগুলি আলোর উৎস রয়েছে, যেটি কোনো ফিল্ম শুটিংয়ে হওয়া সম্ভব। তাহলে কি এটি কোনো ফিল্ম স্টুডিওতে তৈরি করা হয়েছে? এর উত্তরে নাসার মতামত, চাঁদে অসংখ্য এবড়োখেবড়ো জায়গা রয়েছে, যার ফলে বিভিন্ন জিনিসের ছায়া বিভিন্ন দিকে পড়েছে, যেটি বিশেষজ্ঞদের প্রশ্নের সঠিক উত্তর দেয় না। স্লো মোশন ক্যামেরা। ফ্রেন্ডস, চাঁদের গ্র্যাভিটি কম, তাই নাসার এই ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে যে সকলে লাফিয়ে লাফিয়ে চলেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি স্লো মোশন ক্যামেরা এবং হিডেন কেবল ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেটিকে দ্বিগুণ স্পিডে চালালে মনে হবে যে সকলে সাধারণ মাটির ওপরেই হেঁটে চলেছে, যেটি কোনো ফিল্ম স্টুডিওতে তৈরি করা সম্ভব। সি রক। ফ্রেন্ডস, নাসার এই ফুটেজে পরিষ্কারভাবে পাথরের গায়ে সি লেটার দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এরকম লেটার বা কোনো সংখ্যা কোনো ফিল্ম স্টুডিওতে ব্যবহার করা হয় তার সঠিক অবস্থানটি জানার জন্যে। নাসার মতে এখানে কেউ এটিকে এডিট করে সি লিখে দিয়েছে। নাসার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ফটোকে কি এত সহজেই এডিট করা সম্ভব? গ্লোয়িং স্টারস। ফ্রেন্ডস, আমরা সাধারণত আকাশে তাকালেই তারা দেখতে পাই, কিন্তু চাঁদের আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে নাসা বুঝে শুনেই এখানে কোনো রকম তারা দেখাতে চায়নি, কারণ তারার অবস্থান থেকে বোঝা যায় যে সেটি আসলে চাঁদ নাকি অন্য কোনো জায়গা। এক্ষেত্রে অবশ্য নাসা একেবারেই চুপ করে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি নীল আর্মস্ট্রংকে সাংবাদিকরা এই প্রশ্ন করলেও সে তার উত্তরে কিছুই জানায়নি। ল্যাক্স অফ ক্র্যাটার। ফ্রেন্ডস, সাধারণত কোনো বড় মহাকাশযান ল্যান্ডিংয়ের সময় সেখানে বড়সড় একটি গর্তের সৃষ্টি হয়, যাকে বলা হয় ক্র্যাটার। কিন্তু নাসার প্রেরিত এই ভিডিও ফুটেজে কোনো রকম ক্র্যাটার লক্ষ্য করা যাচ্ছে না, যার ফলে সাধারণতই বলা যেতে পারে যে এটি কোনো ল্যান্ডিং নয়, বরং এখানে আগে থেকে বসিয়ে রাখা হয়েছে। আননোন অবজেক্ট।
ফ্রেন্ডস, নাসা প্রেরিত এই ফুটেজে পরিষ্কারভাবে মহাকাশচারীর হেলমেটে কিছু স্পটলাইটের প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে, যেটি কোনো ফিল্ম স্টুডিওতে ব্যবহার করা হয়ে থাকে। তাই বিশেষজ্ঞদের মতে 1969 নাসার অ্যাপোলো 11 অভিযান ছিল সম্ভবতই মিথ্যা একটি ঘটনা, যার ফলে 48 বছর পর এখনও প্রায় 20% মানুষ মনে করে যে মানুষ এখনও কোনো দিন চাঁদে পাই রাখেনি। ফ্রেন্ডস, অ্যাপোলো 11 অভিযান সম্পর্কে আপনাদের মতামত এবং কোন কারণটিকে আপনি বেশি গুরুত্ব দেবেন সেটি লিখে জানান কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর এই চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।